সানি, নোয়াখালীর সুবর্ণচরে ভোটের পরিবেশ কেমন? কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন? ধন্যবাদ টিপু। আমি যদি বলি এখন যে আমি জায়গাটিতে রয়েছি, এটি সুবর্ণচরের পূর্ব ভাটা ইউনিয়নের হাজিবাড়ি একটি কেন্দ্র, এবং সেখানে কিছুক্ষণ আগেই মিছিল করছিলেন ঠিক কেন্দ্রের সামনেই দোয়াত প্রার্থী, দোয়াত কলমের যিনি প্রার্থী খায়রুল আলম চৌধুরীর সমর্থকরা। এরকম ছোট ছোট ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারপরও যদি বলে যে এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ আসলে পাওয়া যায়নি, এবং প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন প্রার্থীর সমর্থকরা, যেটি বলছিলাম যে দোয়াতের যে প্রার্থী সমর্থকরা তারা নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। অপরপক্ষে যেটি বলি যে ভোটার উপস্থিতি সকালের দিকে একদমই কম ছিল, কারণ এখানে ভোর থেকেই বৃষ্টি হচ্ছিল, এবং এর পরবর্তীতে কিন্তু যখন রোদ ওঠে তারপরে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু বাড়ে, এবং এখন ভোটার উপস্থিতি যদি বলে যে এখন কিন্তু ভোটার উপস্থিতি মোটামুটি কমই বলা চলে, কারণ আর মাত্র 2 ঘন্টার মতো ভোট গ্রহণ যে সময়সীমা যেটি রয়েছে সেটি বাকি রয়েছে। কিন্তু আমি যদি একটু দেখাই যে বাইরে কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন, এবং তারা প্রার্থীর সমর্থক, এবং এরাই আসলে কিছুক্ষণ আগে যে মিছিল সেটি করছিলেন, পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা যায় যে বেশ সতর্ক অবস্থানে তারা রয়েছেন। এবং আমরা আজকে নানা কেন্দ্র ঘুরে দেখেছি, এবং সেখানেও যে বিষয়টি দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বেশ সতর্ক অবস্থানে তারা রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন, বিজেপি সদস্যদের আমরা দেখেছি, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আসলে এখন পর্যন্ত আমরা তথ্য পাইনি। কিন্তু তারপরও এখন প্রায় 2 ঘন্টা বাকি রয়েছে, যে প্রার্থী যিনি রয়েছেন আনারসের শাবাব চৌধুরী, তিনি যে দাবি যেটি করছেন যে এই শেষ 2 ঘন্টা যেন ভোট শান্তিপূর্ণ হয়, এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়ে কিন্তু তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে অনুরোধ করেছেন। চট্টগ্রামে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জয়, তার কাছে একটু জানতে যাব যে জয়, চট্টগ্রামের যে নির্বাচনের পরিবেশ সেটি কেমন দেখছেন, এবং ভোটারদের উপস্থিতি আসলে সেখানে কেমন জানাবেন? ধন্যবাদ সানি আপনাকে। আপনি যেমনটা সুবর্ণচরের খবর জানিয়েছেন ভোট কেন্দ্রগুলোর, আমি চট্টগ্রামের সীতাকুণ্ডে আছি, দেখতে পাচ্ছেন কেন্দ্রটি আমরা দেখার চেষ্টা করছি। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব কম দেখা যাচ্ছে, মাঝে মাঝে ভোটাররা আসে, সকালের দিকে একটু বেশি ছিল, এখন দেখা যাচ্ছে কিছুটা কম, যেহেতু এখন দুপুরবেলা, তো ভোটাররা একেবারে শেষ সময় বলতে চার বেশিক্ষণ নেই, 2 ঘন্টা চেয়ে একটু কম আছে সময়, যেহেতু 4টা বাজলে আমরা দেখব ভোট গণনা শুরু হবে, কিন্তু আমরা যেই দেখতে পাচ্ছেন একেবারে যে ফাঁকা আমরা দেখছি কেন্দ্রগুলো, তো ভোটারদের উপস্থিতি খুব কম আমরা দেখছি। এখানে প্রিসাইডিং কর্মকর্তা আছেন, প্রিসাইডিং কর্মকর্তার সাথে আমরা একটু কথা বলবো। এই পর্যন্ত যে সকাল 8টা থেকে তো ভোট গ্রহণ শুরু হলো, এই পর্যন্ত এই কেন্দ্রে যেহেতু এই কেন্দ্রের দায়িত্বে, কেমন কাস্ট হয়েছে বলে মনে করছেন হাবিবুল্লাহ? আমাদের এই কেন্দ্রে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্রে 650 জন ভোট পড়েছে, 650টি আমাদের মোট ভোটার 5,223টি। আমাদের মোটামুটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের ভোটাররা সুন্দর পরিবেশে ভোট দিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি আমাদের বাকি আর যে সময়টা রয়েছে এখানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে। তাহলে কত শতাংশ পর্যন্ত কাস্ট হয়েছে? ভোটারদের উপস্থিতি আরও বেশি আছে, আবার কোনো কোনো কেন্দ্রে বেশিরভাগ কেন্দ্রে আমরা দেখেছি সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, আর এখন একটু একটু বাড়বে, যেহেতু এখন সকাল থেকে যে বৃষ্টি ছিল আমরা দেখছি তার কারণে ভোটাররা আসতে চাইলেও কিন্তু আসেনি, যেহেতু চট্টগ্রামের 3টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে, সন্দ্বীপ, মিরসরাই আর সীতাকুণ্ডে, এর মধ্যে 9 লাখের বেশি ভোটার আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আপনাকে আমরা বলি, র্যাব, পুলিশ একই সাথে আমরা দেখছি বিজিবিও, তারা তাদের টহল অব্যাহত রেখেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি কেরানীগঞ্জে, আমাদের সহকর্মী অপেক্ষা করছেন সেখানে নাসমুলের কাছে।
জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছেন, এই মুহূর্তে রয়েছি ঢাকার কেরানীগঞ্জে, এবং আপনারা জানেন যে ঢাকার তিনটা উপজেলায় কিন্তু আজকে নির্বাচন হচ্ছে। কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, এই এলাকায় শান্তিপূর্ণভাবে এখনও কিন্তু যে ভোট গ্রহণ সেটা কিন্তু চলছে, এবং ভোট কেন্দ্রগুলোতে দেখছেন যে প্রচুর ভোটাররা রয়েছে, এবং বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু নারী ভোটাররা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর নারী ভোটাররা দীর্ঘ লাইন দিয়ে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য, যেহেতু উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছে, এবং তাদের সন্তানদেরকে সাথে করেই আসলে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার ভোটাররা কিন্তু ভোট দিতে এসেছে এবং খুবই সুন্দরভাবে শান্তিপূর্ণ এখন পর্যন্ত যে ভোট হচ্ছে, এবং ভোট কেন্দ্রগুলিতে কিন্তু এখন ভিড় করছে। আমরা যদি একটু দেখাই যে ঠিক আপনার ভোট কেন্দ্রের যে লাইন, এখন কিন্তু দেখছেন যে লাইন দিয়ে কিন্তু ভোটাররা ভোট দিতে এসেছে, এবং বাইরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এভাবে আসলে বাইরে লাইন দিয়ে মহিলারা সুন্দরভাবে ভোট দিতে যাচ্ছে, এবং একসাথে আসলে ভোট কেন্দ্রগুলোতে দেখছেন যে উপচে পড়া ভিড় পড়েছে, এবং এখন কিন্তু যেহেতু আর হাতে দুই ঘন্টা সময় আছে, এই কারণে আসলে ভোটাররা কিন্তু আসলে ভোট দেওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আসলে ভিড় করছে, এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু আসলে ভোট হচ্ছে। এবং এই কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু অধিক আগ্রহ নিয়ে তারা ভোট দিয়েছে, এবং সকালবেলা তাদের রান্নাবান্না এবং দুপুরের কাজ শেষ করে কিন্তু এখন তারা ভোট দিতে এসেছে। বিশেষ করে মহিলা ভোটার সংখ্যাই কিন্তু আমরা প্রত্যেকটা কেন্দ্রেতেই কিন্তু আসলে বেশি দেখেছি, এবং এখানকার যারা চেয়ারম্যান প্রার্থী, আমরা দুজন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গেই আমরা কথা বলেছি, তারা বলেছে যে এখন পর্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণভাবে কিন্তু যে কেরানীগঞ্জে ভোট হচ্ছে, এবং ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখছি সুষ্ঠু শান্ত পরিবেশে কিন্তু আসলে ভোট হচ্ছে, এবং এখন কিন্তু যে এই মহিলারা দেখছেন যে দলে দলে কিন্তু আসলে ভোট কেন্দ্রতে তারা ভোট দেওয়ার জন্য এসেছে। আমি এখানকার যে প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলছি, এখন পর্যন্ত কেমন ভোট হয়েছে এবং ভোটের কত পার্সেন্ট হয়েছে, সহকারী প্রিজাইডিং হিসেবে কতগুলি ভোট হয়েছে এই জন্য? আমি তো সে বলতে পারতেছি না, আমি ওই প্রিজাইডিং স্যার বলতে পারবেন। শান্তিপূর্ণভাবে ভোট? হ্যাঁ, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। জি জি, ধন্যবাদ আপনাকে যেমনটি আসলে বলছেন। এবং দেখ আপনাদের কিন্তু যদি দেখায় যে এখানকার মহিলারা কিন্তু আপনার ভোট কেন্দ্রে কিন্তু দেখছেন যে তারা অপেক্ষা করছে এবং ভোট দেওয়ার জন্য, যেহেতু ভোটের সিরিয়াল রয়েছে এবং সে কারণে কিন্তু মূলত আসলে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আসলে ভোটাররা রয়েছে, এবং এক কথাই তারা বলছে যে তাদের যে প্রিয় প্রার্থীকেই আসলে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা এই কেন্দ্রগুলিতে আসলে ভিড় করছে। বিশেষ করে মহিলারা বলছে যে যোগ্য সৎ এবং যে যোগ্য প্রার্থীকেই আমরা তারা বেছে নিয়ে তাদের ভোট দিবে। এই ছিল কেরানীগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী রয়েছে। ধন্যবাদ নাজমুল। আপনি কেরানীগঞ্জ থেকে যেমনটি জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের খবর, তো আমি কিন্তু নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার কিন্তু আজকে একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে বন্দর উপজেলা। এই বন্দর উপজেলায় আজকে এই মুহূর্তে আমি কিন্তু আছি কুশিয়ারা, অর্থাৎ বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় এবং কুশিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে তিনটি ভোট কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু আমি যদি একটু দেখাতে চাই যে ভোটের পরিবেশ কিন্তু এই পর্যন্ত শান্তিপূর্ণভাবেই এখানে ভোট গ্রহণ চলছে, যদিও ভোটারের উপস্থিতি সন্তোষজনক না, কিন্তু ভোটারদের যে উপস্থিতি, অংশগ্রহণ, ভোটারের যে স্রোত, সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। একটা বিষয় আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, এখানে একজন উপজেলা চেয়ারম্যানের ক্যান্ডিডেটের সাথে ছেলে এসে এখানে অভিযোগ করে গেছেন কিছুক্ষণ আগে যে এই কেন্দ্রে কিন্তু এই কেন্দ্রের বাইরে কিছু পটকা বিস্ফোরণের ঘটানো হয়েছে, যে কারণে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেখানে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হলেও কিন্তু ভোটের যে উপস্থিতি, ভোটারের সেই ভোটারের উপস্থিতি কিন্তু কমে যায়নি, যদিও এখন দুপুরবেলা, এখনও কিন্তু রান্নাবান্না বা খাওয়া দাওয়ার পর্বটুকু সেরে নিচ্ছে অনেক ভোটার। এরপরে হয়তো কিছু ভোটার আরও কিছু সক্রিয়ভাবে, ব্যাপকভাবে এখানে উপস্থিত হবে ভোটাররা। আমরা কথা বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, তারা এখানে পটকা বিস্ফোরণ আওয়াজের পরপরই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন, এবং তাদের দেখে, তাদের উপস্থিতি দেখে যারা এই পটকা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছে তারা কিন্তু সটকে পড়েছে। এইটা কিন্তু এই ভোট গ্রহণে তেমন একটা এফেক্ট, অর্থাৎ প্রভাবিত করতে পারেনি। নারায়ণগঞ্জের এই বন্দর উপজেলায় কিন্তু মোট 54টি কেন্দ্রে একযোগে সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু 54টি কেন্দ্রের যে 5টি কেন্দ্র ইউনিয়ন আছে, সেই 5টা ইউনিয়নে 74টি কেন্দ্রে
পুলিশ, জেলা পুলিশ কিন্তু 35টিকে কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে 131,564 জন। যদিও এখানে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির হেভিওয়েট 4 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত এই বন্দর উপজেলা ভোট নির্বাচনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপু।